গাইবান্ধায় বিএনপির প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও কেন্দ্রীয় বিএনপি অফিসে পুলিশি তল্লাশির প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদী সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সিনেমা রোডস্থ বিএনপি অফিসের সামনে পুলিশ ব্যারিকেটে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল, বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ সহ আরও অনেকে। বক্তারা বিএনপি অফিসে পুলিশি তল্লাশির নামে লুটপাট ভাঙচুরের নিন্দা জানিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সারাদেশে নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। শাম্মে এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।